দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো। আপনার নাম কি? আমার নাম রেজিয়া সুলতানা। বা খুব সুন্দর নাম। তো রেজিয়া বা কি পড়াশোনা জানেন নাকি? না। আচ্ছা, তো কি জন্য আমাদের ইউটিউব আসছেন বলেন? সহযোগিতার জন্য, পাশের একটা ভালো মানুষের জন্য। আচ্ছা, ভালো মানুষ এখনো পান নাই? না। আপনার বিয়ে শাদী হয় নাই? হয়েছে। তাহলে আবার কেন ভালো মানুষ চান পাশে? আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চলে গেছে। আচ্ছা 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 আচ্ছা। তো বিয়েটা করছিলেন কি ফ্যামিলি ভাবে নাকি প্রেম টেম ফ্যামিলিগত ভাবে? তো স্বামী কেন চলে গেল? স্বামী হ্যাঁ, অন্য বাড়ি আর একটা প্রেম ছিল অন্য গ্রামের এক মেয়ের সাথে। আচ্ছা। তো তারপর হ্যাঁ, বাবা মারে জানাইছে, পরে ইয়া করে নাই। পরে আমার সাথে আমার বাবা মার কাছ থেকে 50,000 টাকা ক্যাশ নিছে। ক্যাশ নেওয়ার পরে আপনার বিয়ে করছে, তারপর 3 মাস পরে আবার আমাকে ডিভোর্স করে চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের ছেলে সম্মান সন্তান না? 3 মাস হয়েছে বিয়ে হয়েছে। আচ্ছা। তো এখন এই যে কেমন লাগে, 3 মাসের মধ্যে আপনার ঘরটা ভেঙে গেল, খারাপ লাগে না? খারাপ তো লাগবে, অবশ্যই লাগবে, যে আমাকে একটা কলঙ্কে একটা দাগ নাই তা। আচ্ছা। তো এখন কি আর বিয়ে শাদী করবে কেউ আপনাকে, কি মনে হয়? আমার মনে হয় আমার কথা যদি ভালো লাগে, যদি ভালো মানুষ কেউ যদি আমার পাশে দুঃখের কথা শুনে যদি বিয়ে করতে আসে, ইনশাল্লাহ আমি বিয়ে করব। আচ্ছা। কেমন পুরুষছেন? হ্যাঁ, বয়স হোক সমস্যা নাই, ভালো হতে হবে। আচ্ছা। যদি বিবাহিত হয়? সমস্যা নাই, কারণ আপনি তো বিবাহিত, এখন তো একটা কলঙ্কের দাগ তো লেগে গেছে, ঠিক না? হ্যাঁ, বিবাহিত হোক না তার ছেলে সন্তান থাকুক, সমস্যা নাই, আমি বিয়ে করব। যদি মনে করেন সে বিয়া করলো কিন্তু তার ফ্যামিলি মেনে নিল না, তাহলে আচ্ছা, যে পুরুষের ফ্যামিলি না মানুক, যদি মানে ছেলে মা মেনে আপনাকে বিয়ে করে, তাহলে আপনি তাকে বিয়ে করবেন নাকি? মানে আপনার সব কিছু জেনে শুনে, কারণ আপনার তো এক জায়গায় বিয়ে হয়েছে, ঠিক না? আচ্ছা। তার গোপন রাখা যাবে না নাকি? সব কিছু তার গোপন রাখা যায় না, একদিন একদিন হয়তো সামনে আসবেই। আচ্ছা। তো দর্শক আপনার নাম কি বললেন? আচ্ছা। তো দর্শক আপনার যদি রিজি আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 018-403703345। আমি নাম্বারটা আবারও বলছি, 018-403703345। এই নাম্বারে ফোন দিলে আপনার এই আপুটির সাথে কথা বলতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।